আজকে আমরা কক্স বাজারে যে ফিস বলতে গিয়েছিলাম, সেখানে আমরা 300 টাকা করে টিকিট কেটেছি। কক্সবাজার শহরের রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আজকে সারাটা বিকেল আমরা সামুদ্রিক প্রাণী আর বিভিন্ন ধরনের মাছ দেখে কাটাব। আজকে এখানে ফিশ ওয়ার্ল্ডে এসে আমার অনেক মজা হয়েছে। এখানে অনেক রকমের মাছ আছে। বাবার সঙ্গে দাঁড়াই আমরা একটু ছবি তুলছিলাম। মানুষের মধ্যে যেমন কেউ সাদা কেউ কালো, তেমনি মাছেদের ভিতরেও আছে নানা প্রজাতি। আজকে আমি মাছকে ফিটু খাওয়াতে চাই। এখানে 20 টাকা করে দিয়ে মাছেদের ফিডার খাওয়ানোর সুযোগ দেওয়া হয়েছিল, আর সাফওয়ান তাই সেই সুযোগে মাছদেরকে খাওয়াতে শুরু করলো। আমার সাথে খাওয়ার জন্য মাছেরা মারামারি শুরু করেছে। সেলিব্রিটিদের দেখলে আমরা যেমন এগিয়ে যাই, তেমনি সাফওয়ানকে দেখে মাছগুলো সব এগিয়ে এলো সাফওয়ানের হাতে একটু খাবে বলে। সাফওয়ান কাউকে নিরাশ করেনি, সবাইকে ডেকে ডেকে খাইয়েছে। ইনফ্যাক্ট সবগুলো মাছ যখন এসেছিল, একটা মাছ কাছেই আসছিল না, সাফওয়ান তাকেও হাতে ইশারায় ডেকে নিয়েছে। আরো বেশ কিছুক্ষণ চললো মাছেদের এই খাওয়া দাওয়া। তারপর একসময় সাফওয়ানের মনে হলো, সাফওয়ান যদি একটু পানিতে নামতে পারতো তাহলে বোধ হয় ব্যাপারটা আরো মজার হতো। যা হোক, আমরা সাফওয়ানকে পানিতে আর নামতে দিই নাই। আমরা সেখানে মাছেদের খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছি আরো সামনে। নানা বিদেশি মাছের ভিড়ে সেখানে কিছু দেশি প্রজাতির মাছও আমার চোখে পড়েছে। এই যেমন এই মাছটিকে দেখে আমার দেশি ফলুই মাছের মতো মনে হচ্ছিল। এদিকে দেয়ালের খাজে খাজে লুকিয়েছিলেন মহারাজা লবস্টার। কি তাদের দেখতে! অ্যাঞ্জেল ফিশ আমার খুব পছন্দ, আর তা কোকোনাট ক্যাপ। মাটির ভিতরে লুকায় আছে স্টার ফিশ, ওরা আমার সঙ্গে লুকোচুরি খেলছে। এই ছোট মাছগুলো সব কালারফুল ছিল। ছবি ওঠার জন্য আমি আবার একটু পোজ দিলাম। এই ফিশগুলো দাঁড়ায় দাঁড়ায় ঘুমাচ্ছিল। এই ফিশের নাম চ্যাপ্টা চ্যাপ্টা মাছ। এটা একটা হোয়াইট বেবি শার্ক। ওদেরকে দেখে মরে গেছে মনে হচ্ছিল, আর ওদেরকে ওরা তো আমাকে দেখছিল। আমি তো ফিশদের হাই দিলাম। টিং রেলেস অনেক ভয়ঙ্কর, এটা হলো সে স্টিং রে।
আমি মুটকুর সাথে একটু গল্প করছিলাম, ও এসডাব্লিউ করেছে নাকি সেটাই জিজ্ঞাসা করলাম। শেষ পর্যন্ত চলে এলাম আমরা সার্কের সামনে। অনেক রকমের মাছ ছিল এখানে, অনেক কালারফুল মাছ ছিল, এত বা কালোর সাথে হোয়াইট। মাছগুলো পানিতে উড়ছিল, ছোপটা আছির মতো হচ্ছে শুয়েছিল। অবশেষে দেখা মিলল মহারাজা শার্কের। মহারাজ তার দাম্ভিক ভঙ্গিতে এগিয়ে চলেছে সামনের দিকে। সাগরের নিচে যে কি বিচিত্র সব প্রাণীর বসবাস তা এখানে না এলে অনেকাংশে জানাই হতো না। কত যে বিচিত্র আর কত যে বিশাল সে জগৎ তারই অত্যা নেই। এগুলা দেখতে ব্রাশের মতো লাগছে। দূরে শিকনো মিয়া উপরে তোর চেষ্টা করছে। স্ক্রিনের নিচে একদম ডান পাশে যা দেখা যাচ্ছে তাকে সামুদ্রিক মাকড়সা বললেও ভুল বলা হবে না। মশারা দল ধরে ঘুরে বেড়াচ্ছে, আমার সবগুলো মাছ ধরতে ইচ্ছা করছে। সবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, লাইকও করে দেবে। এটা একটা পাফার ফিশ, এটা খুব পয়জেনাস আর টক্সিক। লাস্টে আমরা শেষ করে সীমানা দেখেছি ফিসে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।